Assalamualaikum, ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের ক্লাস নেব বাংলাদেশ বিশ্ব পরিচয় দশম শ্রেণী পাঠ পঞ্চদশ অধ্যায় থেকে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন হলো মানুষের মধ্যকার সমাজের বিভিন্ন সংগঠন, আচার আচরণ, মূল্যবোধ ইত্যাদির পরিবর্তনকে বোঝায়। তাছাড়া অনেক সময় প্রাকৃতিক পরিবর্তনকে বোঝায়। প্রাকৃতিক পরিবর্তন সমাজকে পরিবর্তন করে। বিভিন্ন লেখক এর পরিবর্তনের সংজ্ঞা দিয়েছেন এবং তার মধ্যে কিংসলে ডেভিডের সংজ্ঞা সবচেয়ে উন্নত মানের সংজ্ঞা। তিনি বলছেন যে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন, সমাজে বসবাসরত মানুষের মধ্যে বিভিন্ন সংগঠন, সম্প্রদায়, দল ইত্যাদি থেকে থাকে। এদের এক একজনের মতবাদ, এক একজনের আচার আচরণ এক এক ধরনের হয়ে থাকে। তিনি এটাকেই বুঝিয়েছেন সমাজের মধ্যকার বিভিন্ন সংগঠনের পরিবর্তন। তারপর আর একজন লেখক, বিশিষ্ট লেখক অধ্যাপক ম্যাকাইভার বলছেন যে সামাজিক পরিবর্তন হল মানবীয় সম্পর্কের পরিবর্তন। পরিবর্তন সেটাকে বোঝানো হয়েছে। তো যাই হোক, এবার আমরা আসবো যেটা, সেটা হলো সামাজিক পরিবর্তনের ধাপগুলো। প্রথম আসে প্রাকৃতিক। প্রাকৃতিক যে ধাপ সেটা হলো, প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো সামাজিক প্রাকৃতিক ধাপ। প্রাকৃতিক উপাদানটা কী? প্রাকৃতিক উপাদান বলতে আমরা যেটা বুঝব সেটা হলো সাধারণত ভৌগোলিকভাবে যে দেশের অবস্থান ভিন্ন ভিন্ন। যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমরা সাধারণতই আমাদের অবস্থান হলো বঙ্গোপসাগরের তীরবর্তী। এখান থেকে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদিতে প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে। যেমন জলোচ্ছ্বাস, নদী ভাঙন ইত্যাদির ফলে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটে থাকে, পেশার পরিবর্তন থাকে। বর্তমানে মাছের আকালের জন্য অনেক সময় জেলেরা তাদের পেশা পরিবর্তন করে থাকে। কৃষকের ছেলে কৃষক হতে চায় না, তারা লেখাপড়া শেখে এখন চাকরি বাকরি করার ধান্দায় ছুটতেছে। এভাবেই মানুষের জীবনের পরিবর্তন ঘটে থাকে। দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো তোমার জৈবিক উপাদান। জৈবিক উপাদান বলতে আমরা এখানে বুঝতেছি যে কোনো সামাজিক অবস্থা এবং মানুষের জৈবিক উপাদানের মধ্যে বিভিন্ন রকম, যেমন আচার আচরণ, তারপর চাহিদা ব্যাপক ইত্যাদির কারণে মানুষের সামাজিক পরিবর্তন হয়ে থাকে। সাংস্কৃতিক একটা মানুষের খোরাক জোগায়, এই সাংস্কৃতিক পরিবর্তনও মানুষের আচার আচরণের পরিবর্তন করে থাকে। সবাই এক জিনিস পছন্দ করবে না এবং করেও না, এটাই স্বাভাবিক। আমার একটা পছন্দ, তোমার আর একটা পছন্দ, এগুলোই হলো মানুষের জৈবিক পরিবর্তন। তিন নম্বর যেটা সেটা হলো যে মানুষের সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদানের মধ্যে আছে যেমন সাংস্কৃতিক উপাদানের মধ্যে রয়েছে, আমরা বই দেখতে পেরেছি যে সাংস্কৃতিক পরিবর্তন আছে, যে বিশেষভাবে পরিদৃষ্ট হতে হয় যে ব্রিটিশ শাসনালে আমাদের সমাজ ব্যবস্থায় এক ধরনের সংস্কৃতি বিরাজ করত, ব্রিটিশরা চলে যাওয়ার পর পাকিস্তান আসার পরে আর এক ধরনের হলো, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয়। এটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিল্পায়ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে এবং এই পরিবর্তনগুলো সমাজের মধ্যে বিশেষভাবে লক্ষণীয়। পরবর্তী যে পয়েন্টটা আসবে সেটা হলো শিক্ষা। শিক্ষা সম্পর্কে আমাদের পরিবর্তন, মানুষ শিক্ষিত হয়ে তার মধ্যে মানুষত্ব জ্ঞান অর্জিত হয় এবং এই শিক্ষাকে কাজে লাগিয়ে একজন মানুষ তার চূড়ান্ত লক্ষ্যে অভিষ্ট হয় এবং সে কর্মে নিয়োজিত হয়। এখানে মানুষের মধ্যে মানুষের পার্থক্য, একজন শিক্ষিত মানুষ একজন অশিক্ষিত মানুষ, তাদের আচার আচরণ কার্যকলাপ ভিন্নতা হয়ে থাকে, যার জন্য শিক্ষা সামাজিক পরিবর্তনের একটা বিরাট বাহন হিসাবে কাজ করে। তারপর যেটা আছে সেটা হলো প্রযুক্তি। নেক্সট পয়েন্ট আমাদের হলো প্রযুক্তি। প্রযুক্তি মানুষের জীবন ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। বর্তমানে আমাদের চিকিৎসা জগতের যে প্রযুক্তির ব্যবহার এটা খুব উন্নত মানের, এবং আগে আমরা যখন ছোটো ছিলাম আমাদের অসুখ বিসুখ হলে বাড়িতে কবিরাজ আসত এবং হাতের নাড়ি টিপে তারা রোগ নির্ণয় করত, ওষুধ দিত, খেতাম, ভালো হয়ে যেতাম। বর্তমানে এই ব্যবস্থা আর নাই, জটিল রোগের চিকিৎসা হচ্ছে। যেমন আধুনিক সাম্প্রতিককালে আমরা যে বিশাল মহামারীতে ভুগতেছি, করোনা ভাইরাস, এটারও চিকিৎসা টেস্ট ইত্যাদি ইত্যাদি দেখে, টেস্ট করে পজিটিভ কি নেগেটিভ নির্ণয় করে তারপর চিকিৎসা হচ্ছে।
এটা একটা প্রযুক্তির অবদান। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, সাথে সাথে আমরা পুরা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি এবং বিশ্বায়নকে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বায়নের সাথে যোগাযোগ করতে পারি। এটা একটা বিশাল প্রযুক্তির দান। তারপরে যেটা আসতেছে সেটা হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনের এবং মানুষের জীবনের প্রচুর ব্যাপক পরিবর্তন ঘটায়। যেমন যেখানে যোগাযোগ নাই সেখানে উন্নয়নের কোনো ছোঁয়াশ নাই। তোমরা মনে করো কোনো একটা এলাকা দীর্ঘদিন পর্যন্ত যোগাযোগের অভাব ছিল, সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু তাদের কারো ঘরে টেলিভিশন ছিল না, ফ্রিজ ছিল না, এসি ছিল না, ইত্যাদি ইত্যাদি ছিল না। না, এই কারণ হলো যোগাযোগ ব্যবস্থার অভাবে সেখানে বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের অভাবে সেখানে এই সমস্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি বা যায়নি। সাম্প্রতিককালে সেখানে বড় একটা রাস্তা হয়ে গেল এবং যোগাযোগে গাড়ি গাড়ি চলা শুরু করলো। দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সেখানে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক আকার ধারণ করল। যাই হোক, মোটামুটি এটাই হলো আমাদের সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান। তোমরা হয়তো বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন দেখো যে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়। এটা দেখো, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায় বা অথবা সামাজিক পরিবর্তন কী লিখছো সবাই? সামাজিক পরিবর্তন কী? আচ্ছা, ক নম্বরে লেখো যে সামাজিক পরিবর্তনের যে কোনো একটা উপাদান, আমি এই যে উপাদানগুলো বললাম আর কি, এর মধ্যে থেকে যে কোনো উপাদান তোমরা ব্যাখ্যা করবে, বর্ণনা করবে বা ব্যাখ্যা করবে। লেখো যে কোনো একটি উপাদান ব্যাখ্যা করবে। তাহলে মোটামুটি এই হলো তোমাদের ক্লাস। আগামী ক্লাসে আমরা এর পরের থেকে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।